ফ্লাগল চারশো ট্যাবলেট এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে বিষয় জানব ফ্লাগল চারশো এম জি এটা রয়েছে ব্রান্ড এমের কম্পোজিশান রয়েছে আপনার মেট্রোনিডাজল ট্যাবলেট চারশো এম জি এটা চারশো এম জি রয়েছে এটা তৈরি করেছে অ্যাবোট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ট্যাবলেটের পাতা এবং পনেরোটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার পঁচিশ টাকা তিরপান্ন পয়সা তো ফ্লাগেল চারশো ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কী এ বিষয়ে জানবো ফ্লাগেল চারশো এম এর মধ্যে রয়েছে মেট্রোনিডাজল ট্যাবলেট চারশো এমজি জি ফ্লাগিল চারশো এম জি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়া অ্যান্ড প্যারাসাইটস ইনফেকশান ডক্টররা ফ্লাজিল চারশো এমজি ট্যাবলেট ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসার জন্য প্রেসক্রিপশন করে থাকে ফ্লাগিল চারশো ট্যাবলেট ফ্লাগিল চারশো ট্যাবলেট ডক্টররা ব্যাকটেরিয়া এবং পরজীবী সংক্রামণ চিকিৎসার জন্য কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে যেমন আপনার ডেন্টাল ইনফেকশান কোনো পেশেন্টের যদি ডেন্টাল ইনফেকশন দেখা যায় তো সেক্ষেত্রেও পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ফ্লাজিল চারশো ট্যাবলেট এছাড়াও ডায়রিয়া কোনো পেশেন্টে যদি ডায়রিয়া হয়ে যায় আমুসা টাইপের পায়খানা হয়ে থাকে এবং পানির মতো জলের মতন মল বয়ে যায় তো সেক্ষেত্রেও ডায়রিয়ার ক্ষেত্রেও ডক্টর পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশান করে থাকে ফ্লাগেল চারশো এমজি ট্যাবলেট এছাড়াও লিভার ডিজিজ যদি কোনো পেশেন্টের লিভার ডিজিজ হয় তো পেশেন্টের কন্ডিশন দেখে সেক্ষেত্রেও ডক্টরা প্রেসক্রিপশান করে থাকে ইস্টোম্যাক ডিজিজ যদি স্টোম্যাকের কোনো ইনফেকশন হয় কোনো পেশেন্টের তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে ফ্লাগেল চারশো এমজি ট্যাবলেট পেশেন্টের কন্ডিশন দেখে এছাড়াও ভ্যাজাই না ইনফেকশন যদি মেয়েদের ভ্যাজাইনাতে কোনো ইনফেকশন দেখা যায় তো সেক্ষেত্রেও পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টর প্রেসক্রিপশান করে থাকে ফ্লাগেল চারশো এমজি ট্যাবলেট এছাড়া আপনার ইনটেস্টাইন ইনফেকশান যদি ইনটেস্টাইনে কোনো ইনফেকশন দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে ভ্লাগেল চারশো এমজি ট্যাবলেট এছাড়া আপনার স্কিন ইনফেকশন যদি স্কিনে কোনো ইনফেকশন দেখা যায় পেশেন্টের তো সেক্ষেত্রেও ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে ফ্লাগিল চারশো এমজি ট্যাবলেট প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার লাংস ইনফেকশান যদি আমাদের লাংসে কোনো ইনফেকশান দেখা যায় ফুসফুসে কোনো ইনফেকশান হয় তো সেক্ষেত্রেও ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে ফুসফুসের ইনফেকশানের ক্ষেত্রেও প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার হার্ট ডিজিজ যদি কোনো পেশেন্টের হার্ট ডিজিজ হয় হার্টের পেশেন্টের ক্ষেত্রেও পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে কখনো কখনো এছাড়াও বোন ইনফেকশান যদি আমাদের হাড়ে কোনো ইনফেকশান দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ফ্লাগেল চারশো এমজি ট্যাবলেট এক কথায় ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটিক ইনফেকশানের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে ফ্লাগেল চারশো এমজি ট্যাবলেট ফ্লাগেল চারশো এমজি ট্যাবলেট খাওয়ার পরে কিভাবে কাজ করে থাকে আমাদের শরীরে ফ্লাগেল চারশো এমজি ট্যাবলেট খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দ্রুত কাজ করে থাকে এবং খুব খুব দ্রুত রেজাল্ট আসে ফ্লাগিল চারশো এমজি ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলো তো সেরকম হয় না বললেই চলে তবে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে আপনার মাথা ব্যথা দেখা দিতে পারে বই বই ভাব দেখা দিতে পারে জীবের স্বাদ পরিবর্তন দেখা দিতে পারে মুখ শুখাতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক ফ্লাগিল চারশো এমজি ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত চারশো এমজি ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনার অ্যালার্জি যদি আপনার কোন কম্পোশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত চারশো এমজি ট্যাবলেট খাওয়ার পরে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তান্য পানকারী মা হন তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনার যদি কোনো মেডিসিনে এলার্জি রিয়াকশন থাকে তবুও ফ্লাগেল চারশো এমনি ট্যাবলেট খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ফ্লাগিল চারশো এম জি ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় ফ্লাগিল চারশো এম জি ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তবুও না আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ফ্লাগিল চারশো এম জি ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন ফ্লাগিল চারশো এম জি ট্যাবলেট খাওয়ার সময় খাওয়ার সময় বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার ফ্লাগিল চারশো এম জি ট্যাবলেট ফ্লাগিল চারশো এম ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে দুবার দিয়ে থাকে সকাল রাত্রি খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় ফ্লাগিল চারশো এম ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে ফ্লাগিল চারশো ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে ফ্লাগিল চারশো এমজি ট্যাবলেট একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ডক্টররা ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে ফ্লাগিল চারশো এম ট্যাবলেটের ইউজ ডোজ সাইড এফেক্ট সাবধানতা এই সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং মেডিসিন সম্বন্ধে তথ্য কন্টিনিউ পেতে চাইলে আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন